আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখছেন আমরা দ্বিতীয়বারের মতো বাসে চড়ে কক্সবাজার যাচ্ছি, আর এটাও হচ্ছে হ্যারিটাইজ। আমরা প্রথমবার গিয়েছিলাম হ্যারিটাইজ, ওইটা ব্লু কালারের ছিল, আর এবার আমরা যে গাড়িটাতে যাচ্ছি, যে বাসটাতে যাচ্ছি, সেটাও হ্যারিটাইজ, কিন্তু এই গাড়িটা লাল কালারের। আর আপনারা দেখছেন যে আমরা অলরেডি চলে আসছি কুমিল্লাতে, কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে। এখানে ব্রেক করে নিয়েছে ড্রাইভার, আমরাও নেমেছি কিছু চা পানি খাওয়ার জন্য, আর একটু ভিডিও করছি আপনাদের জন্য। আমাদের পাশে দেখেন একটা আরেকটা গাড়ি যাচ্ছে কক্সবাজারে, আর এই গাড়িটাও কমলা কালারের। আপনারা দেখছেন আমার ছেলেকে আমরা হোটেলে এসে পড়ছি, হোটেলে ঢুকছি, আর হোটেলে সব কিছুই কেমন আছে আপনাদেরকে জানাবো, দেখাবো। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হোটেলটা কেমন আছে। আমরা এবার উঠেছি সিগাল হোটেল, সিগাল হোটেলে। আপনারা জানেন যে হোটেল সিগাল একটা ফাইভ স্টার হোটেল। আমরা সর্বশেষে এই হোটেলের স্টার দেব, আমার জ্ঞান দিয়ে, আমার মতামত দিয়ে আমি আপনাদের স্টার দেবো এবং জানাবো যে কতটুকু ভালো আছে আর কতটুকু খারাপ আছে। তো আমরা একটু ঘুরি নিচের, যে শ্রীগালের হোটেলের নিচে যে বেসগুলো আছে, সেই বেসগুলোতে, সেই জায়গাগুলোতে একটু ঘুরে ঘুরে দেখছি যে কী কী আছে। যেহেতু আমরা অনেক সকালে চলে আসছি, আর সকাল সকাল যেহেতু চলে আসছি, এখনও আমাদের রুম ক্লিয়ার হয় নাই, আমাদের রুম ঠিক হয় নাই, আমরা রুম এখনও পাই নাই, সেহেতু একটু একটু ঘুরে দেখছি। আর আমি এখন যে জায়গাটাতে যাচ্ছি সেটা হলো আপনার সুইমিং পুলের এরিয়াটা, সুইমিং পুলের এরিয়াটাতে আমরা একটু ঘুরে দেখে আসি। তার আগে ঘুরে দেখে আসি যে দেখুন এখানে আমাদের হলো সুইমিং পুল এরিয়াটা, এই গেটটা দেখছেন, আর এই গেটটা দেখছেন হলো আপনার ব্যায়ামের এরিয়া। এখানে ব্যায়াম করা হয়, আর তার পাশেই সুইমিং পুল। আর আমরা এবার ভিতরে চলে আসছি, এখানে আমাদের লাগেজগুলো রাখছি আমরা, আর আমরা এখন একটু ঘুরে দেখি এই সাইডটাতে, একটু ঘুরে দেখি অপোজিট সাইডে হলো আমরা সুইমিং পুল এবং ব্যায়ামের এলাকা, আর এই সাইডটাতে আমরা গেছি এখানে ব্রেকফাস্টের এলাকা, যেখানে ব্রেকফাস্ট করা হয়। আর আপনারা জানেন যে হোটেল সিগালে হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডিং অ্যাডজাস্ট করা, যারাই হোটেল সিগালে থাকবেন সবাই ব্রেকফাস্টে ফ্রি পাবেন। আর এটা হলো ব্রেকফাস্ট এলাকা, আমরা এই ব্রেকফাস্ট এলাকাটা একটু ঘুরে দেখলাম। আবার চলুন দেখি এদিকে, একটু ঘুরে ঘুরে দেখছি, দেখুন কত সুন্দর, অনেক জায়গা নিয়ে করা হয়েছে হোটেলটা, যেহেতু ফাইভ স্টার হোটেল, একটা বড় সড় জায়গা নিয়ে করা হয়েছে। আর এই যে গেটটা দেখছেন, এইটা হচ্ছে আপনার ব্রেকফাস্টের রুম। আমরা এখন আমরা যাব না, আমাদের কাপড় চোপড় রেখে, আমাদের লাগেজ রেখে রুম থেকে তারপর আমরা যাব। আর আপনারা দেখছেন আমরা আসার সাথে সাথেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, 10 জন আমরা আসছি, মোট 10 জন 11 জন, তাই আমাদের জন্য 10টা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আর ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে তো আমার শালি গটগট করে খেয়ে ফেলছে, আর আমার বাচ্চাটাও খাচ্ছে, যেহেতু সারা রাত কিছু খায় নাই, এই ঘুমের থেকে আসছে, তাই ক্ষুধার্ত গটগট করে খেয়ে ফেলছে। ধন্যবাদ সবাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এ পর্যন্তই।